লোকের বাড়ি এসে লোকের বাড়ি খুব সুন্দর উদ্বোধন হবে, এই সমস্ত আমি দেখবো। এবার তা সত্ত্বেও আমি কোনো সময় বলতে পারবো না যে আমার বাড়ি কোনটা। আমার কোনো বাড়িই নেই, অ্যাকচুয়ালি আমার কোনো বাড়িই নেই। আমি এইরকম করতে করতে একদিন মরে যাবো, তাও তোমার শান্তি হবে না। আমি কোনো সময় কেউ আমাকে বলবে না যে শ্বশুরবাড়িটা আমার বাড়ি। কার বাড়ি? গোপালদের বাড়ি। গোপালদের বাড়ি মানে কি আমার বাড়ি নয়, আমার মেয়ের বাড়ি নয়? কোথায় যাচ্ছ ময়না? এই যে ময়না, কোথায় যাচ্ছ? জানো তো বন্ধুগণ, প্রত্যেক কটা হাসির পেছনেই যে সবসময় সুখ থাকবে সেটা কিন্তু নয়। এই যেমন ধরো, প্রত্যেক দিন তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করি, হাসি মুখে শেয়ার করি, কিন্তু আমার মনের ভেতর কতখানি কষ্ট যে চাপা দেওয়া থাকে তোমরা কিন্তু বুঝতে পারো না। কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। বিয়ের 6-7 বছর পরে এসেও যদি আমাকে শুনতে হয় এটা তোমার শ্বশুর মশাইয়েরই বাড়ি, এখানে তোমার কোনো অধিকার নেই, বলো তো আমার জায়গায় থাকলে তোমরা কী করতে? অবশ্যই কমেন্ট করে আমাকে সাজেশনটা দিয়ে যেও তোমরা। সকালে যে মেডিসিনগুলো ছিল সেগুলো আমার নেওয়া হয়ে গেছে, আর সকালে আজকে খেয়েছি দুধ আর কর্নফ্লেক্স। তোমাদের লিটল গোলকে এখন ঘুম পাড়াবো, তার আগে স্নান করাতে হবে। পূজা আমাকে ডেকে বলছে ওকে স্নান করিয়ে দিতে। ওকে স্নান করবো, শরীরটা একটু বেটার থাকে। কেন বলো তো, এই যে যেই ব্যথা ওষুধগুলো খায় কোমরে ব্যথাটা চলে যায়, আবার যেই 24 ঘন্টা কি 12 ঘন্টা যেতে না যেতে ওষুধের ডোজ যেই কমে যায় আবার ব্যথা হয়। যাই না বিপ্লব পালকে দেখি, ওষুধগুলো তো খাচ্ছি, একদিন দুদিন না গেলে বোঝা যাবে না। ইউরিন টেস্টের জন্য ইউরিনটাকে কালেক্ট করে সকালে কালচার করতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রিপোর্ট আসলে প্রপাল বলেছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে। হোয়াটসঅ্যাপ করলে তারপর যদি ওনার মনে হয় না উনি যে ওষুধগুলো দিচ্ছে সেগুলো স্টপ করতে হবে, কি কিডনিতে স্টোন হয়েছে উনি যেটা সাসপেক্ট করছে, যদি এগুলো হয় তাহলে এই ওষুধগুলো বন্ধ করে দেবে, উনি সেই কথাই বলেছে। পটি সাফ করবো, কী করছে দেখো মা, সব ওই যে মাইক্রোওয়েভের ওখানে যে কাপড়টা রয়েছে ওর পকেটের ভেতর যা রয়েছে সব বের করে ওখানে তছনছ করেছে, করে চুপ করে দাঁড়িয়ে আছে। তোলো, সব তোলো, জায়গায় রাখো। আবার একটা কি যেন নিয়ে ছুটে ছুটে আসছে আমার কাছে দেখাতে। কি মা, এটা কি কি, এটা কি কি হচ্ছে? বউ বেরু বেরু যাবে কাঠ নিয়ে। বেশি বেশি করে লিকুইড খেতে বলেছে, 5 লিটার জল বলেছে আমাকে সারাদিনে খেতে। 5 লিটার আমি কোথা থেকে খাবো? আমি 500 ml জল খেতে গেলে কষ্টে মরে যাই। একটু ইউরিনের সমস্যা, একটু এসে জুস খাই, জুসকে একটু জলের পরিমাণটা ঘাটতি পূরণ করি, সবুজ কালারের জুস। এটা কিউই রয়েছে, এটা একটু খেয়ে মজা নিই। আবহাওয়া কেমন গ্রিনিশ পুরো। খাবে খাবে এই দিকটাই দেখা। জামার দিয়ে এইটার দাম মনে হয় বেশি নিয়েছিল। ঘুরতে বাচ্চা এখন তোমাদের প্রায় 4টে, আমার স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তোমাদের লিটল গোল্ডে খাওয়া হয়ে গেছে। ঘুমোনোর জন্য অনেক চেষ্টা করলাম, ও ঘুমোলো না। এখন আমার যে দুপুরবেলা মেডিসিনটা রয়েছে সেই মেডিসিনটা খাবো আর দোকানের দিকে যাব, কারণ আমি গেলে তারপর বাবু আসবে। আমার কপালে এই দাগটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, কোনোভাবেই ঠিক হচ্ছে না। এটা কবে ঠিক হবে কে জানে। টাটা বাই। আমাদের গোপুদার বাইকে উঠলে উনি তো আমার ভয়ে মানে বেশি খুব বেশি হলে 30-40-এর বেশি স্পিডে যায় না, আর বাবুর সাথে বাইকে এসেছি তো পুরো মনে হচ্ছে আমি উপর দিক থেকে উড়ে যাচ্ছি। এত স্পিডে আমার বাবা এখনো বাইক চালাবে, সে উড়ে যাচ্ছি মনে হচ্ছে কি, সে আমি নিঃশ্বাস নিতে পারছি না, এত জোরে জোরে উনি বাইক চালিয়ে নিয়ে এসছে। একটু ভিডিও করবো তার বাড়ি নিয়ে। আমার কপালে এই যে দাগটা হচ্ছে না, এইটা নিয়ে দোকানে সব কটা মিলে আমার খিল্লি করছে, বলছে দাগটা পুরো কালো হয়ে যাবে। কালকে হলো আমার মাসি ফোন করেছে, মাসি ফোন করে বলছে ওর দাগটাকে কালো হবে তারপর পরিষ্কার হবে। আর জানি না এই দাগটা কবে উঠবে। এই দাগটার জন্য আমার অনেক অনেক অনেকগুলো স্পন্সরের ভিডিও পেন্ডিং রয়েছে, কী করে কী করবো জানি না। তা তোমাদের আন্দাজ কতদিনে যাবে বলো তো এই দাগটা? যাবেই না আমার, কী অসুখ হলে যাবেই না তোমার। তা সব থেকে খুশি হবে তোমাদের বকুদা, যদি দাগটা না যায় 1 মাসেও যদি না যায় 10 দিনে চলে যাবে, আমারও মনে হয় চলে যাবে। কিন্তু কালো একটা মানে ইয়ে থাকলেও থাকতে পারে, কী করবো আমার মুখটা পুরো নষ্ট। কার অভিশাপে হলো এটা কে জানে। ডাক্তার বলেছে পার ডে 5 লিটার জল খেতে, আমি তো বলছি আমি 500 ml জল খাই না। গলা ব্যথার জন্য আরও জল খাওয়া স্টক ছিল, যার নাতিজা এই দেখতে পাচ্ছ আমার শারীরিক কন্ডিশন এরকম খারাপ হয়ে গেছে, তাই জল খাচ্ছি আমার।
বাবা কি কষ্ট, পৃথিবীতে আমার সব থেকে কষ্ট হলো যে জল খাওয়া আর হলো ভাত রান্না করা, আর তা বাদে কোনো কিছুতে আমার কোনো কষ্ট নেই। সে কথা বলে কি এক ঢোকে খেয়ে নাম, যে এক ঢোকে আমি এরকম 35 ঢোকেও এই জলটা শেষ করতে পারবো না। মানে ফিজিক্যাল এই যে খারাপ যাচ্ছে না আমার, এত খারাপ যাচ্ছে শরীরটা, তার জন্য কি হচ্ছে ব্লগিংটা ঠিকঠাক মতন করতে পারছি না। আজকে ভিডিও এডিট করতে গিয়ে দেখি মানে আমার ঝুলিতে 7 মিনিটের ভিডিও নেই, বাকি ভিডিও কী করে যে কী অ্যাড করবো তাই বুঝে পাচ্ছি না। মানে বুঝতে পারছি যে ভিডিও এই যে দোকানে বসে বসে এডিট করছি, যে বাড়িতে গিয়ে তো টাইম নেই, কখন শরীরটা খারাপ হয় কী হয়, অলরেডি আমার পেছনে মানে কোমরে ব্যথা শুরু হয়ে গেছে, কারণ তাহলে দোকানে বসে বসে একটু ভিডিওটা এডিট করি। 7 মিনিটের ফুটেজ আছে, এখন কী ফুটেজ এখানে অ্যাড করবো। ভাই নিউ ব্যারাকপুরের পার্কে, আর ইনি ঘুরতে বেরিয়ে গেছে, ঘুমায়নি দুপুরে একটুও। বেবে বেবে কি হয় তোমার, কি হয় দাদা না ভাই, কি হয় বলো, কে হয় দাদুর উপর অভিমান হয়েছে, ফেলে দিয়েছে দাদা পুরো মাথা নাকি চিত হয়ে পড়লো, চিত হয়ে ভেঙে পড়েছে। ঘড়িতে এখন তোমাদের বাজে সকাল প্রায় 10:30-10:30 কাছাকাছি। গেস আমি সেই দিন ব্লগটা শেষ করতে পারিনি, কারণ এতটাই শারীরিক এবং মানসিকভাবে আমি ভেঙে পড়েছি। আমি সত্যি কথা বলতে মনে হচ্ছে আমি আর সার্ভাইভই করতে পারবো না এই পৃথিবীতে। কিছু করার নেই, মানুষের যখন ব্যাক সাপোর্ট মানে তার ফ্যামিলি সাপোর্ট সরে যায়, বিশেষ করে আমি বলছি আমার বর আমাকে সাপোর্ট করছে না সেটা নয়, যখন সেই স্বামী বাদে আর কেউই তোমাকে সাপোর্ট করবে না, তখন তোমার পুরো পৃথিবী অন্ধকার মনে হবে। বিয়ের 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত মেনে নেওয়া যায় যে হ্যাঁ এটা আমার বাড়ি নয়, এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু না 6-6 বছর 7 বছর পার করার পরেও যদি শুনতে হয় যে না এটা আমার শ্বশুর মশাইয়ের বাড়ি, এখানে আমার কোনো অধিকার নেই, বলতো সেই বাড়িতে টিকে থাকা যায়? আর আমার বর হলো এমন একজন মানুষ, সে সব দিক মেনটেন করে চলবে, সে দুনৌকায় পা দিয়ে চলা মানুষ, কিন্তু দুনৌকায় পা দিয়ে তো বেশি দিন সার্ভাইভ করা যায় না। একটা টাইম পরে দেখা যাবে দুটো নৌকার কোনো নৌকায় নেই, তোমাকে ডুবে মরতে হবে জলের ভেতর। এটা বলতে গেলে আমি তার চক্ষুশূল হয়ে যাচ্ছি। তোমরাই বলো তো, তোমরা আমার জায়গায় থাকলে কী করতে বলো? আজ বাদে কাল আমার মেয়েটা বড় হবে, তার কোনো ভবিষ্যৎ নেই, আজকে আমার মুখের উপর এসে তারা বলছে যে না এটা তার শ্বশুরমশাইয়ের বাড়ি নয়, মানে সরি আমার শ্বশুরমশাইয়ের বাড়ি, আমার কোনো অধিকার নেই। এরপর আমার মেয়ে যখন বড় হবে তাকে যদি এই কথাটা বলে, বলো তো আমি কি চুপ করে থাকা দরকার আমার? জুস খাও, তাড়াতাড়ি জুস খেয়ে নাও, অরেঞ্জ জুস খাও, গরম পড়ে গেছে, তাড়াতাড়ি অরেঞ্জ জুস খাও, এবার মুসম্বির সিজন আসবে, খাও খাও, মাখাই মাখাই, ও সোনা 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 একটু কমেছে, কি হচ্ছে কেটা? বলে এরা ভিঙ্গস্ত্র হয়ে গেছে কেন? নিজের হাত কামড়াচ্ছে, কি করছে যা করবে না, এটা আবার হাসছে। ময়না এই বাবা পাল্লাম করে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সো এখন ঘড়িতে বেজে গেছে তোমাদের প্রায় 2:30 কাছাকাছি। আজকে আমাদের যে বাড়ির মানে শ্বশুরবাড়ির পাশে পাপিদাদের বাড়ি রয়েছে, ওখানে ওদের 3তলায় গৃহপ্রবেশ হচ্ছে। সো না গেলেই নয়, দেখতে পাচ্ছ আমার কপালের দাগটা এখনও ভিজিবল আছে। তাতে একটু টাইম নেই, গোবিন্দ গেছে শ্যামসুন্দর মন্দিরে, তো স্কুটিটা নিয়ে গেছে, তোমাদের গোপুদা না হলে বলেছিল আমাকে নিতে আসবে, তো উনি আর নিতে আসতে পারেনি, আমাকে এখন অটো টোটো করেই যেতে হবে, আর আসার সময় আমাকে কাঠের কুলে নামিয়ে দেবে, আমি একবারে দোকান চলে যাবো, তো জল তাড়াতাড়ি করে যাই। আর বাপি দাদের জন্য একটি গিফট নিতে হবে, গিফটটাকে কিনে নিই, তারপর আবার আসছি। সপ্তাহে অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে, তার ভেতর একটা রয়েছে সোনার দোকানের যে গোল্ড জুয়েলারির প্রমোশন ছিল সেই প্রমোশন, একটা জনসনের ব্র্যান্ড রয়েছে কোলাবোরেশন ডেডিকেটেড ভিডিও, সেগুলো কিছুই বানাতে পারেনি এই শরীর খারাপের জন্য। আর যে লিটল গোল্ডের শরীরটা খারাপ হয়েছে তো এটা এত বেড়েছে, সব সময় ঝগড়া করছে আমার সাথে মায়ের সাথে, একটাও রিক্সা ভ্যান কিচ্ছু নেই, এখন কত ঘন্টা দাঁড়াতে হবে তার ঠিক ঠিকানা নেই, একদম ভর দুপুরবেলা না আর কিছুই নেই। আবার রিক্সা অনেক কষ্টে পেয়েছি, মানে প্রত্যেকদিন রাতের বেলা হলে কি হচ্ছে প্রচুর পরিমাণে কোমরে ব্যথা হচ্ছে, পেন কিলার খাচ্ছে, আবার সুস্থ হয়ে যাচ্ছে। তো মানে গোপুদা ফোন করে বলছে যে গলার জ্বর আবার বেড়ে গেছে, আমি যে হ্যাঁ কি করবো, কোমরে ব্যথা কমছে না, তো কোমরে ব্যথা কমছে না, তো বিপ্লব পাল বললো কালচারের রিপোর্টটা আসবে, তারপর হলো গিয়ে সমস্ত মানে বলবে কি হয়েছে না হয়নি, আর কালকে রাতে আমি ব্লগটা শেষই করতে পারিনি, এত শরীরের কষ্ট আমি ঘুমিয়ে পড়েছি। আমাদের ঘরের যে তুলসী গাছের পাটটা বারান্দা পরিষ্কার করেছো?
না না এই দিদি ইচ্ছা করে কাছে না ও আচ্ছা পরিষ্কার করে দিও হ্যাঁ তোমাদের গোপু দনেকে এইমাত্র ঘরে ঢুকেছে তাই চাবি এখানেই আছে কোথায় সে তালা দেয়া বলছি কি করে রেখে দিয়েছে আমার ঘর বাড়িটা অসভ্য গুলো মিলে এই বারান্দা পরিষ্কার করেছে মনে হচ্ছে কে একটা ও শিবানীদিদের বলেছিলাম শিবানীদিটা পরিষ্কার করেছে এখনো সেই জেলিফিশটা আমি পেলাম না কে চুরি করেছে আমার জেলিফিশটা কে জানে আবার বাড়িতে আসবো এসে দেখবো কি এই 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 যে এইখানটা কি এমন গুপ্ত ধন আমার লুকানো আছে কে জানে প্রত্যেক সময় এসে দেখবো এই জায়গাটা নাড়াচড়া দেয়া কে নাড়াচড়া দেয় কে জানে এক তো আছে আমার একটু বালতি আর একটু মগ আর কয়টা হলো ভাঙাচোড়া শাড়ি ফাড়ি এইসব ছেঁড়াবুড়া তো এই জায়গাটাও কার খোঁচাতে হয় কে জানে এই শাড়িটা আমার ছোট ননদ নিয়ে এসেছিল তা ও বলেছে সঙ্গীতাকে এই শাড়িটা দিতে তো এই যে অরেঞ্জ কালারের শাড়িটা রয়েছে শাড়িটার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা মনে হয় লিনেন তাই না ও খুব প্রিয় এই লিনেন শাড়ি ও সবাইকে লিনেন শাড়ি এরকম গিফট দেয় তো এটা সঙ্গীতার জন্য নিয়ে এসেছে এই যে অরেঞ্জ আর হলো রানী দিয়ে রয়েছে যদি আমার ব্লগটা দেখবে ও এনে এসে দেখে তুই আসিস নি কেন আমার এসে বলছে সঙ্গীতা তো আসেনি আরে আমার আমার মাঝে যে শরীর খারাপ হলো না ওই জন্য তো আসতে পারিনি তারপর তো আবার তুমি বাড়ি ছিলে না তোমার মার অপারেশন হলো পার্টি আমার কপালের এই দাগটা দেখে বলছে কি তোমার দাগটা না মানে ইউটিউবে আগের দিন যে ভিডিও দিয়েছি সেটাতে বেশি বোঝা যাচ্ছে আমি আমার মুখটা কত পরিষ্কার ছিল বলো তো এখানে একটা দাগের মতন হয়ে গেছে এখন বোঝা যাচ্ছে না কি মা এখন একটু মেকআপ করা আছে আর এই যে উপহারটা এটা দেখা হচ্ছে মানে এটা হলো সোনায়ের মেয়ের জন্য পাঠানো হচ্ছে মসলন্দপুরে সোনাই রয়েছে সোনাই মেয়ের জন্য বান্টিকে বলেছে এটা দিয়ে আসো তারপর তোমার দাদা যাবে গিয়ে দেখা করে আসবে আমরা অসুস্থ না হলে সত্যি যেতাম মসলন্দপুরে যাওয়ার খুব শখ গিয়ে ঘুরে আসতাম বান্টিকে বলছি খুব তাড়াতাড়ি পার্টির জন্য রেডি হও দাড়ি টাড়ি কেটে ফেলো বাড়িতে পার্টি হবে আর না হলে আমরা ওই যে যাবো বললাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বাড়িতেই চান্স বেশি ওই সিলভার প্লে বাটনটা খুলবো অনেকদিন এক বছর হতে গেল আমি সেলিব্রেট করিনি আরে আমি একটু গরিব দুঃখীদের একটু সাহায্য করব বলে আমার স্কুলের কলেজের ওখানটা একটা জায়গা ছিল তার জন্য আর হয়নি তাই এখন টাইম হচ্ছে না সবাই অসুস্থ তো আগে ওইটা করে তারপর সেলিব্রেট করবো বড় সড়ো পার্টি হবে তার জন্য অপেক্ষা আরও একটা ইনভিটেশন ছিল সেটা হলো তনয়ের বউ রয়েছে মৌসুমি ওর আজকে সাত ছিল তো ওখানেও আমি যেতে পারবো না কিন্তু বাকি তাদের বাড়িতে না গেলেই নয় তার জন্য অত কষ্ট সত্ত্বেও আমি এসেছি এখন আমরা এসেছি আমাদের পাশেই একদম বাড়ি আমাদের নেবার সেখানে ওদের গৃহপ্রবেশ হচ্ছে তো সেখানে ইনভাইট ছিল সেখানেই এসেছি তো এটা দেখে আমার এত কষ্ট লেগেছে যে আমার বাবারও রাজপ্রাসাদ রয়েছে আমার শ্বশুরমশাইয়েরও রাজপ্রাসাদ রয়েছে রাজপ্রাসাদের রাজরানী আমি হওয়া সত্ত্বেও আমার নিজের কোনো বাড়ি নেই কাউকে আমি কোনো সময় বলতে পারবো না যে এটা আমার বাড়ি বলো এর থেকে আর কষ্টের কিছু আছে আমার লাইফে আমাদের গোপুদাকে তাই বলছি যে লোকের বাড়ি আসবো লোকের বাড়ি এসে লোকের বাড়ি খুব সুন্দর উদ্বোধন হবে এই সমস্ত আমি দেখবো এবার তা সত্ত্বেও আমি কোনো সময় বলতে পারবো না যে আমার বাড়ি কোনটা আমার কোনো বাড়িই নেই অ্যাকচুয়ালি আমার কোনো বাড়িই নেই আমি এইরকম করতে করতে একদিন মরে যাবো তাও তোমার শান্তি হবে না আমি কোনো সময় কেউ আমাকে বলবে না যে শ্বশুরবাড়িটা আমার বাড়ি কার বাড়ি গোপালদের বাড়ি তা গোপালদের বাড়ি মানে কি আমার বাড়ি নয় আমার মেয়ের বাড়ি নয় লোকে তাই বলছি যে দেয়ালটা পুরো পাথর করে দিয়েছে ওয়ালপেপারের কোনো ব্যাপার নেই ওয়ালপেপারের খরচ বেঁচে গেছে জন্ম জন্মান্তর ধরে এটা চলবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল এখন আমাদের দোকানে যাওয়ার পালা এই যে দোকানে গোপী দাস কিছু নিচ্ছে ঘরটা কে দেবে বলো একটা তো আগের দিন তোমাকে অপমান করেছি বলে সবাই আমাকে ট্রোল করছে ভুলভাল বলেছ একটা ঘর পাই তোমার কাছে ঘরটা কিনে দিও আজকে এই দোকানে দোকানে থাকবো ওরা আজকে বলে অ্যাকশন বলবি তা হ্যাঁ হিরোইন বলে কথা ওরা আজকে বলছে প্রিয়াঙ্কা দিকে মানে আজকে মুখে দাগ চলে গেছে দেখতে ভালো লাগছে আমি আজকে প্রথমবার মুখে এই দাগটা ছোপানোর জন্য মেকআপ টেকআপ করে গেছিলাম শরীরটা ভালো লাগছে না মানে কেমন একটা ম্যাচ ম্যাচ করছে শরীরটা মানে কেমন একটা দুর্বল লাগছে আর ডক্টর বিপ্লব পালকে ফোন করেছি উনি বলছে যে এখনও মানে কালচারের রিপোর্ট না আসলে উনি কোনো ওষুধ পাল্টাবে না এই সুকান্ত আমার ওই ওষুধটা অর্ডার দিয়েছিল যে স্যাচেটটা হ্যাঁ কালকে নিয়ে গেছে গোপালদা নিয়ে গেছে স্যাচেটটা নিয়ে গেছে হ্যাঁ গোপালদা এসেছিল তাদের দিকে সকালবেলা আজকে বর্ণনা বর্দি ফোন করেছে ও বলছে ওর তো মানে ইউটেরাস বাদ দেয়া
তো ইউটেরাস বাদ দেওয়ার পরও দুবার অ্যাটাক হয়েছে ইউটিআই ইনফেকশান। এগুলো হয় কি হয় বলতো, মানে পাবলিক টয়লেট যেগুলো হয়, যেগুলো অপরিষ্কার থাকে, এই সমস্ত টাইপের পাবলিক টয়লেট ইউজ করলে বেশিরভাগ এটা হয়। আর আমাকে বারবার করে বলেছে আমার বাচ্চাকে যেন আমি যে বাথরুমটা ইউজ করছি সেই বাথরুমটা যেন খুব ভালোভাবে ক্লিয়ার করা হয়, আর ওই বাথরুম যেন আমার যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চা যেন কখনোই ব্যবহার না করে। তো সেটা নিয়ে আমি ভীষণ চিন্তায় রয়েছি। তোমাদের লিটিল কোল্ডেরও বুকটা ঘর ঘর করছে, ওকেও একটা ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে না, সব মিলিয়ে তালগোল। আর দেবশ্রীদি ফোন করে আমার বলছে প্রিয়াঙ্কা বাড়িতে একটা ফলি ঠাকুরের পুজো দাও, মানে বড় ঠাকুরের পুজো দাও। এমনি তো আমার মানসিক রয়েছে ও চুলটা ফেলতে যাব, তো দেখা যাক সব কবে হয়। ভালো লাগছে ব্যাংকটি, আমার চুলটা কেমন অস্থির অস্থির লাগছে। ওরা ওপাশে পাখা চালিয়ে দিয়েছে, আমার এপাশে গরম লাগছে। পাখা চালালে আমার মাথাটা ভার হয়ে যাবে। কালকে সুকান্ত এখানে হাওয়া খেয়ে গেলাম না, বাড়ি গিয়ে মাথা পুরো ভার হয়ে গেছে। পাঁচ টাকা ফেরত বন্ধ। তো এখন আমি যাচ্ছি শ্বশুরবাড়ির দিকেই, বাংলাদেশ থেকে কজন আত্মীয় এসেছে তাদের সাথে দেখা করতে বর্ণনাতে বাড়িতে। তোমাদের চাপড়ে মশা বেরিয়ে একদিন থাকলাম, মশারি নেই তাও আমাদের ঘরে ঘুমে মশা, তোমাদের চাপড়ে কিন্তু মশার একটাই মাঠ এসে বলছে। পাখা চালি কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ দেবো, তুমি যাও, তুমি কেমন পরিবেশন করছো দেখি। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার জন্য বেরোতে পারছি না। তোমাদের গপুদা বলছে 10-15 মিনিট লাগবে এই ঝিরঝির বৃষ্টি কমতে, তাহলে 10-15 মিনিট আমি তাহলে অপেক্ষা করি। এদিকে মাকে ফোন করেছি, মা বসে রয়েছে, ঝুমকা কি এসছে, তোমাদের লিটিল কোল্ডটার তো প্রচুর ঠান্ডা লেগেছে, তো বুকে রসুন তারপর কালো জিরে এগুলো যে পোড়া দিয়ে যে অয়েলটা রেডি করেছে সেই অয়েলটা মাসাজ চলছে পায়ের নিচে বুকে। আমার শরীরটা ভালো লাগছে না, কোমরে ব্যথা আজকে এখনও স্টার্ট হয়নি, কিন্তু চিন 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 হালকা হালকা ব্যথা হচ্ছে। মেবি আরও 1-2 দিন লাগবে আমার এই ব্যথাটা কিওর হতে। জিপটা বের করে কোন খুশিতে রয়েছে আদর করা উম্মা দাও, উম্মা দাও, হ্যাঁ দাও দাও, হ্যাঁ এইবার ঘুরতে নিয়ে চলো। তোর না জ্বর এসছে, তুই পাখা চালানো দেখে নাচ করে দেখাচ্ছিস কেন? কি দেখছিস মোবাইলে, কি দেখছিস? এইটুকু বাচ্চা মোবাইল কেন, কেন এইটুকু বাচ্চা মোবাইল কেন, কেন এইটুকু বাচ্চা হাতে মোবাইল কেন? খাওয়া দাওয়া লাগবে না, চল। ঘড়িতে অনেক বেজে গেছে শুনতেই পাচ্ছ, মা ওখানে বকা বকিও শুরু করেছে। বেসিক্যালি এসে ভয়েস ওভার দিতে দিতেই দেরিটা হয়ে গেছে। আর ওই দেখো পেছনে সব কিছু ক্লিন হয়ে গেছে, বাট এখানে এক ঢেল জামা কাপড় রয়েছে, এগুলোকে কাচতে হবে বলো। যতই ঘর বাড়ি গোছানো হোক, ঘর বাড়ি দেখতে অগোছানো লাগবেই, কারণ এতগুলো লোকজন সবাই অসুস্থ। কি লাফালাফি, কি লাফালাফি করছো তুমি, গুড নাইট, টাটা বলো, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই। দাদা এই যে চুল বেঁধে কি অবস্থা তোমার, 4টে বিরুনি মাথায়, একটা মানুষের 4টে বিরুনি মাথায়। দাদার কাছে যাবি? দাঁড়া, তো চুলটা এরকম বাঁধা হয়েছে কেন সবাইকে একটু বল, যে তুই কি দুষ্টু করেছিস চুল নিয়ে, চুল নিয়ে বেশি ফ্যাশন করছিল, চুলগুলোকে বেঁধে দিয়েছি, এরপর ন্যাড়া করে দেবো। 4খানা বিনুনি মাথায় একটা বাচ্চা, নিজেকে নিজে দেখে যাবি দাদার কাছে, বাবুর কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে।